কথায় আছে, যারা চেষ্টা করে তারা কখনো হারে না। আপনি যদি সাফল্যের উচ্চতায় আরোহণ করতে চান, তবে কঠোর পরিশ্রমকে হাতিয়ার করে নিন। আপনার স্বপ্ন অবশ্যই একসময় সত্য হবে। বিহারের ২৪ বছর বয়সী মেয়ে সম্প্রীতি যাদব কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জোরে এই কথা প্রমাণ করেছেন। একটা সময় ছিল যখন সম্প্রীতি যাদব একটানা ৫০টি ইন্টারভিউতে ব্যর্থ হয়েছিলেন এবং তার কোনো চাকরি ছিল না। তবে এমন ব্যর্থতার পরও হাল ছাড়েননি সম্প্রীতি। আজ তার কাছে ৪টি কোম্পানির অফার রয়েছে। শুধু তাই নয়, গুগল তাকে ১.১০ কোটি টাকার বার্ষিক প্যাকেজেও অফার করেছে, যা মেনে নিয়েছেন সম্প্রীতি। সম্প্রীতির এই সাফল্যে তার বাড়িতে আনন্দের জোয়ার বয়ে গিয়েছে এবং তার পরিবারের সদস্যরা বেশ গর্বিত বোধ করছেন। সম্প্রীতি যাদব দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক ডিগ্রি অর্জন করেছেন। আপনাদের বলে দিই যে সম্প্রীতির জন্য গুগলে চাকরি পাওয়া এত সহজ ছিল না, এজন্য তাকে ৯ দফার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। গুগল সম্প্রীতির ৯ বার সাক্ষাৎকার নিয়েছে। এই সমস্ত রাউন্ডে সম্প্রীতি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপরেই এত বড় প্যাকেজ সহ গুগল থেকে চাকরির অফার পেয়েছেন সম্প্রীতি। মাইক্রোসফট কোম্পানি থেকেও চাকরির অফার দেওয়া হয়েছিল সম্প্রীতিকে। সম্প্রীতি জানিয়েছেন যে তিনি গুগলের সাক্ষাৎকারের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। অফিসাররা প্রতিটি রাউন্ডে তার উত্তরে সন্তুষ্ট হয়েছিলেন। সম্প্রীতি বলেন, আপনি যদি বড় কিছু করতে চান, তাহলে সবার আগে আপনার লক্ষ্য ঠিক করতে হবে। এরপর একই লক্ষ্য অনুসরণ করে প্রস্তুতি নিয়ে এগিয়ে যান, আপনি অবশ্যই সাফল্য পাবেন। সম্প্রীতি জানিয়েছে যে তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে সে গুগলের লন্ডন অফিসে কাজ করার সুযোগ পাবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পিএস আনন্দ। নির্ভীক তোমার প্রকাশ, বিস্তীর্ণ তোমার সংস্কার। তুমি বিশেষ, তুমি একমাত্র, তোমার মতো নেই কেউ অন্য। বাঙালি নারীর পরিচয় তুমি হলে অনন্য। অনন্য পছন্দে আজ সেজে উঠেছি আমি। এই অপরূপ কালেকশনটা কিন্তু ঠিক তোমাদেরই মতো, এক্সেপশনাল অ্যান্ড ওয়ান অফ আ কাইন্ড, যার এক এক বালার আওয়াজে লুকিয়ে আছে তোমার সেই মন খোলা হাসি, যার প্রতিটি দুলে ঝুলছে তোমার মার্জিত সৌন্দর্য, যার হাড়ে দেখতে পাই তোমার সীমাহীন সাহস ও শক্তি। সযত্নে তৈরি এই অনন্য কারিগরি আর হস্তশিল্পের দ্বারাই আমাদের গয়না হয়ে ওঠে ১৬ আনা বাঙালি। বাংলার অজস্র নারীদের পছন্দের সাজে এখন সেজে উঠবে গোটা শহর।